Hey there. Subscribe to my channel. And also press this bell icon. হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। পার্নিল নীলপাড়ের পরিবারের পক্ষ থেকে সবাইকে লাল গোলাপি শুভেচ্ছা। মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম আর হিন্দু ভাইদের আদাব, সেই সাথে দুর্গাপূজার শুভেচ্ছা। আজকে আমরা কথা বলবো ঢাকা ধামরাইয়ের জালসা বাজার তথা জালসা বউ বাজার নিয়ে। জালসা বউ বাজার, এটি কিন্তু বউ বাজার নাম ছিল না, এমনকি বাজারই ছিল না, ছিল জালসা বাস স্ট্যান্ড নামে পরিচিত। ঢাকা ধামরাই থেকে কালামপুরের ভিতরে কাউলিপাড়ার আগের স্ট্যান্ড জালসা বউ বাজার নামে পরিচিত। কিছু বছর আগেও বউ বাজার ছিল না। বউ বাজারের ইতিহাস দেখলে জানা যায় যে 2010 সাল নাগাদ এর নামকরণ শুরু হতে থাকে। ধারণা করা যায় এখানে হাতে গোনা কিছু দোকানপাট গড়ে উঠেছিল, সেখানে নাকি স্বামীদের পাশাপাশি বউরাও সাহায্য করত, আর বাস ড্রাইভার হেল্পাররাও সেটা খেয়াল করত এবং বউবাজার বলে ডাকত। এছাড়াও ধারণা করা যায় জালসা ছিল দুইটা বাস স্ট্যান্ড, তাই জায়গাকে চিহ্নিত করার জন্য একটি স্থানকে বউবাজার নামে রূপ লাভ করে। বর্তমানে বউবাজারের দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্রায় সব কিছুই পাওয়া যায়। বউবাজারে দিনের বেলায় তেমন বেচা কেনা হয় না, বিকেল হলেই কাঁচা বাজার বসে। কাঁচা বাজার প্রধান রাস্তার সাথে হওয়ায় এবং টাটকা সবজি পাওয়ায় যাতায়াতের পথে বিভিন্ন ক্রেতার ভিড় জমে থাকে। বউবাজারের আশেপাশে রয়েছে প্রচুর ইটের ভাটা, যেখানে বিভিন্ন জেলার মানুষ কাজ করে থাকে, যার ফলে সন্ধ্যার পর লোকে লোকারণ্য। এ যেন এক মেলার প্রসার ঘটে থাকে। বউবাজারে স্থানীয় মানুষের বর্তমান অবস্থান দেখলে দেখা যায় এরা বেশ স্বাবলম্বী এবং সবাই মিলেমিশে বাস করতে খুবই ভালোবাসে। এই উপজেলার মধ্যে অন্যত বা মেধাবী ছাত্রছাত্রী এই গ্রাম থেকে বের হয়ে আসে। বর্তমানে শিক্ষার হার প্রায় 100%। বন্ধুরা, আজ আর নয়, কথা হবে অন্য কোনো জায়গা নিয়ে অন্য কোনো ভিডিওতে। আর হ্যাঁ, যদি তোমার পরিচিত কোনো বিষয় নিয়ে ভিডিও বানাতে হয় তাহলে কমেন্ট বক্সে জানাও। আর হ্যাঁ, এই চ্যানেলটা সবার জন্যই, তাই যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দাও এবং বেল বাটনে বাজিয়ে দাও। আল্লাহ হাফেজ। ভালো থেকো ধামরাইবাসী আর আমার দেশের সকল মানুষ। আসসালামু আলাইকুম। Subscribe to my channel and also press this bell icon.